হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এডুকেশন বিষয়ের গুরুত্বপূর্ণ এম এর উত্তর সহ সাজেশন তোমরা যারা এবছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং এডুকেশন বিষয়টি রয়েছে তাদের জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এখানে আমরা তোমাদের জন্য সমগ্র পাঠ্যবইয়ের প্রত্যেকটা অধ্যায় থেকে বেছে বেছে মাত্র কয়েকটা করে প্রশ্ন রেখেছি যেগুলো এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আমি তোমাদের বলবো তোমরা এই ভিডিওর সমস্ত এম গুলো ভালো করে দেখো আশা করছি তোমরা সমস্ত প্রশ্নগুলো এখান থেকেই কমন পেয়ে যাবে তো শুরু করার আগে সকলকে অনুরোধ করব, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টাচ করে দাও যাতে আমরা ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় তাহলে চলো আমরা এখন দেখিনি তোমাদের এডুকেশনের এমসি কিউ এর সাজেশনটি দেখো এর আগে তোমাদের এডুকেশন বিষয়ের এসে কিউ অর্থাৎ শর্ট প্রশ্নের উপরে আমি একটা সাজেশন তৈরি করে আপলোড করে দিয়েছি তোমরা যারা আমাদের ওই ভিডিওটা দেখো নি আমি তাদেরকে বলবো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো এই ভিডিওর শেষে আমি তোমাদের জন্য ওই ভিডিওর লিংকটা দিয়ে দেব। প্রথমেই আমরা চলে আসছি তোমাদের প্রথম অধ্যায় শিখন এই অধ্যায় থেকে আমরা তোমাদের জন্য বেছে বেছে মাত্র ছয়টা এমসিকিউ রেখেছি দেখো প্রথমটা হচ্ছে শিখনের প্রথম স্তর এ গ্রহণ বি ধারণা বা সংরক্ষণ সি পুনরুদ্রেক ডি অনুশীলন সঠিক উত্তর হবে বি ধারণ বা সংরক্ষণ পরের প্রশ্ন দেখো পরিণমন হলো এ স্বাভাবিক প্রক্রিয়া বি আদেশ নির্ভর প্রক্রিয়া সি গুণগত প্রক্রিয়া বি শর্ত নির্ভর প্রক্রিয়া সঠিক উত্তর হবে এ স্বাভাবিক প্রক্রিয়া পরের প্রশ্ন দেখো যে মানসিক প্রক্রিয়ার সাহায্যে মানুষ পূর্ব অভিজ্ঞতাকে সঞ্চয় করে রাখে সেটি হলো এ গ্রহণ বি পুনরুদ্রেক সি সংরক্ষণ ডি পুনঃপরিজ্ঞান সঠিক উত্তর হবে সি সংরক্ষণ দেখো এই প্রশ্নটা এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই এই প্রশ্নটা ভালো করে দেখবে দেখো এখানে যে প্রশ্নগুলো রেখেছি সবকটা প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ তবুও তার মধ্যে যে প্রশ্নটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমি তোমাদের এখনই তা বলে দেবো তারপর দাগের প্রশ্ন দেখো শিখনের দ্বিতীয় স্তর এ গ্রহণ বি ধারণ সি পুনরুদ্রেক আর ডি প্রত্যাভিজ্ঞা সঠিক উত্তর হবে সি পুনরুদ্রেক তারপরের প্রশ্ন দেখো দি উপাদান তত্ত্বের প্রবক্তা এ ফ্রয়েড বি স্পিয়ারম্যান সি থারস্টন আর ডি সঠিক উত্তর হবে বি স্পিয়ারম্যান এই প্রশ্নটাও খুব ভালো প্রশ্ন ভালো করে দেখবে তারপরে প্রশ্ন দেখো পুনরুদ্রেক কথাটির অর্থ এ দেখা বি শোনা সি মনে করা আর ডি চিনে নেওয়া সঠিক উত্তর হবে সি মনে করা তো তোমাদের শিখন অধ্যায় থেকে আমরা মাত্র ছয়টা প্রশ্ন রেখেছি তোমরা এই প্রশ্নগুলো দেখো আশা রাখছি তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে এরপরে চলে আসছি পরের অধ্যায় শিক্ষণ কৌশল এখান থেকে প্রথম প্রশ্ন রেখেছি আধুনিক শিক্ষা কি ধরনের শিক্ষা এ সমস্যা সমাধান ভিত্তিক শিক্ষা বি প্রাথমিক শিক্ষা সি শিশু শিশুকেন্দ্রিক শিক্ষা ডি শিক্ষা কেন্দ্রিক শিক্ষা সঠিক উত্তর হবে সি শিশুকেন্দ্রিক শিক্ষা এই প্রশ্নটাও খুব ভালো প্রশ্ন তারপরের প্রশ্ন দেখো প্রচেষ্টা ও ভুল তথা সংযোজন বা তত্ত্বের মূল প্রবক্তা এ স্কিনার বি প্যাবলব সি থন্ডাইক আর ডি স্পিয়ারম্যান সঠিক উত্তর হবে সি থন্ডাইক তারপরের প্রশ্ন দেখো প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা এ মনোবিদ প্যাবলব বি মনোবিদ থন্ডাইক সি মনোবিদ স্কিনার ডি মনোবিদ স্পিয়ারম্যান সঠিক উত্তর হবে এ মনোবিদ প্যাবলব তারপরে চার দাগের প্রশ্ন দেখো সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তা মনোবিদ কোহলার বি মনোবিদ স্পিয়ারম্যান সি মনোবিদ স্কিনার ডি মনোবিদ থন্ডাইক সঠিক উত্তর হবে সি মনোবিদ স্কিনার তারপরের প্রশ্ন দেখো সক্রিয় অনুবর্তনের অপর নাম এ নবীন অনুবর্তন বি ধ্রুপদী অনুবর্তন সি সাধারণ অনুবর্তন ডি যান্ত্রিক অনুবর্তন সঠিক উত্তর হবে ডি যান্ত্রিক অনুবর্তন তারপরের প্রশ্ন দেখো শিখনের ক্ষেত্রে সংযোগবাদের প্রবর্তক হলো এ প্যাবলব বি ওয়াটসন সি থন্ডাইক ডি স্কিনার সঠিক উত্তর হবে সি থন্ডাইক তো তোমাদের শিখন কৌশল থেকেও আমরা এই ছয়টা প্রশ্ন রেখেছি এগুলো দেখো এরপরে চলে আসছি শিক্ষায় রাশিবিজ্ঞান তো এখান থেকে প্রথম প্রশ্ন রেখেছি রাশিবিজ্ঞান একটি কি ভিত্তিক পদ্ধতি এ গণিত বি অর্থনীতি সি ভৌতবিজ্ঞান ডি বিজ্ঞান সঠিক উত্তর হবে গণিত ভিত্তিক পদ্ধতি পরের প্রশ্ন দেখো ফ্রিকোয়েন্সি বন্টনের সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কোরের মধ্যকার ব্যবধানকে বলে এ পরিসংখ্যা বি বিন্দু সি বিভাগ ডি স্থিতি সঠিক উত্তর হবে ডি বিস্তৃতি পরের প্রশ্ন দেখো কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন পরিমাপের মধ্যে থেকে বেশি নির্ভরযোগ্য হল এ গড় বি মধ্যমান সি মান ডি পরিসংখ্যা সঠিক উত্তর হবে এ গড় তারপরের প্রশ্ন দেখো মধ্যমান পরিমাপক স্কোরগুলির এ বিন্দু বি প্রান্তবিন্দু সি মধ্যবিন্দু ডি মোড় সঠিক উত্তর হবে সি মধ্যবিন্দু পরের প্রশ্ন দেখো গাণিতিক গড়কে বলা হয় এ মোড় বি মিন সি ভূশিষ্টক ডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সঠিক উত্তর হবে বিমিন তারপরের প্রশ্ন দেখো গণিতভিত্তিক একটি কৌশল হল এ ভৌতবিজ্ঞান বি বিজ্ঞান সি রাশিবিজ্ঞান ডি পদার্থবিজ্ঞান সঠিক উত্তর হবে সি রাশিবিজ্ঞান এই প্রশ্নটাও ভীষণ গুরুত্বপূর্ণ তারপরে চলে আসছি পরের অধ্যায় ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ তো এখান থেকে প্রথম প্রশ্ন রেখেছি এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ অবশ্যই খুব ভালো করে দেখবে সংবিধানের কোন ধারায় প্রাথমিক শিক্ষা স্তরে মাতৃভাষায় নিদর্শনা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে এ সংবিধানের ছাব্বিশ নম্বর ধারায় বি সংবিধানের কুড়ি নম্বর ধারায় সি সংবিধানের আঠাশ নম্বর ধারায় আর ডি সংবিধানের তিনশো পঞ্চাশের এ নম্বর ধারায় সঠিক উত্তর হবে ডি সংবিধানের তিনশো পঞ্চাশের এ নম্বর ধারায় তারপরের প্রশ্ন দেখো কত খ্রিস্টাব্দে বিয়াল্লিশতম সংশোধনের দ্বারা ভারতীয় সংবিধানে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি জুড়ে দেওয়া হয়েছে এ উনিশশো সাতচল্লিশ বি উনিশশো সি উনিশশো ডি উনিশশো সঠিক উত্তর হবে ডি উনিশশো তারপরে তিন দাগের প্রশ্ন দেখো ভারতের সংবিধান রচনার জন্য গঠিত গণপরিষদের সভাপতি ছিলেন এ ডক্টর বি আর আম্বেদকর বি মোহনদাস করমচাঁদ গান্ধী সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ আর ডি বল্লভভাই প্যাটেল সঠিক উত্তর হবে সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ তারপরে প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের কোন ধারায় ধর্ম জাতি বর্ণ ইত্যাদি কারণে নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ নিষিদ্ধ হয়েছে এ বারো নম্বর ধারা বি পনেরো নম্বর ধারা সি আঠারো নম্বর ধারা ডি কুড়ি নম্বর ধারা সঠিক উত্তর হবে বি পনেরো নম্বর ধারা তারপরে প্রশ্ন দেখো ভারতীয় সংবিধান হল পৃথিবীর কি ধরনের সংবিধান এ দীর্ঘতম বি সহজতম সি জটিলতম ডি প্রাচীনতম সঠিক উত্তর হবে জটিলতম সংবিধান তারপরে প্রশ্ন দেখো অধিকারের মাধ্যমে কি প্রতিষ্ঠিত হয় এ প্রশাসন বি গণতন্ত্র সি রাজতন্ত্র ডি সৌরতন্ত্র সঠিক উত্তর হবে বি গণতন্ত্র তারপরে চলে আসছি তোমাদের পরের অধ্যায় বিশ্ববিদ্যালয় ও শিক্ষা কমিশন তো এখান থেকে প্রথম প্রশ্ন রেখেছি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সভাপতি ছিলেন এ ডক্টর লক্ষণস্বামী মুদালিয়র বি ডক্টর বি এম কোঠারি শ্রী ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান আর ডি ডক্টর গোপীচাঁদ সঠিক উত্তর হবে শ্রী ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান তারপরের প্রশ্ন দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে এ উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে বি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে সি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে আর ডি উনিশশো খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে সি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তারপরে প্রশ্ন দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্ট সরকারের কাছে পেশ করা হয় কত খ্রিস্টাব্দে এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ অবশ্যই খুব ভালো করে দেখবে এ উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে বি উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে সি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ডি উনিশশো খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে বি উনিশশো খ্রিস্টাব্দে তারপরের প্রশ্ন দেখো শিক্ষা ব্যবস্থার পর্যালোচনার জন্য ভারত সরকার যে কমিশন নিয়োগ করে তার সভাপতি ছিলেন এ ডক্টর রাধাকৃষ্ণন বি ডক্টর কোঠারি সি মুদালিয়র আর ডি ডক্টর জাকির হোসেন সঠিক উত্তর হবে বি ডক্টর কোঠারি পরের প্রশ্ন দেখো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন কবে গঠন করা হয় এ উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে বি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে সি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ডি উনিশশো খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে এ উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখো ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন এন সি আর এইচ ই কবে প্রতিষ্ঠিত হয় এ উনিশশো বাহান্ন সালে বি উনিশশো পঁয়তাল্লিশ সালে সি উনিশশো ছাপ্পান্ন সালে ডি উনিশশো ষাট সালে সঠিক উত্তর হবে সি উনিশশো ছাপ্পান্ন সালে এরপরে চলে আসছি পরের অধ্যায় মাধ্যমিক শিক্ষা কমিশন এখান থেকে প্রথম প্রশ্ন রেখেছি মোদালিয়ার কমিশন গঠন করা হয় এ উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে বি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সি উনিশশো একান্ন খ্রিস্টাব্দে ডি উনিশশো খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে ডি উনিশশো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখো মুদালিয়র কমিশনের সদস্য সংখ্যা কতজন এ পাঁচ বি ছয় জি সাত ডি নয় সঠিক উত্তর হবে ডি নয় তারপরের প্রশ্ন দেখো মুদালিয়র কমিশনের রিপোর্ট সরকারের কাছে জমা পড়ে কত খ্রিস্টাব্দে এ উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে সি উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ডি উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ সঠিক উত্তর হবে বি তিপ্পান্ন খ্রিস্টাব্দে তারপরে দাগের প্রশ্ন দেখো মাধ্যমিক শিক্ষায় সাতটি প্রবাহের অবতারণা করে এ হান্টার কমিশন বি মুদালিয়র কমিশন সি বিশ্ববিদ্যালয় কমিশন আর ডি সার্জেন্ট কমিশন সঠিক উত্তর হবে বি মুদালিয়র কমিশন পরের প্রশ্ন দেখো মুদালীয়র কমিশনের মতে জুনিয়র বেসিক ও নিম্ন বুনিয়াদী স্তরের পর শিক্ষার্থীদের কোন ভাষা শেখানোর ব্যবস্থা করতে হবে এ বাংলা ও ইংরাজি বি বাংলা ও উর্দু সি ইংরাজি ও হিন্দি ডি উর্দু ও হিন্দি সঠিক উত্তর হবে সি ইংরাজি ও হিন্দি তারপরে ছয় দাগের প্রশ্ন দেখো মুদালিয়র কমিশনের অপর নাম হলো কি এ প্রাথমিক শিক্ষা কমিশন বি মাধ্যমিক শিক্ষা কমিশন সি মহাবিদ্যালয় শিক্ষা কমিশন ডি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সঠিক উত্তর হবে বি মাধ্যমিক শিক্ষা কমিশন এরপরে চলে আসছি পরের অধ্যায়ে কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা তো এখান থেকেও আমরা বেছে বেঁচে তোমাদের জন্য মাত্র কয়েকটা প্রশ্ন রেখেছি দেখো প্রথম প্রশ্ন প্রথম জাতীয় শিক্ষানীতি সুপারিশ করে কোন কমিশন এ হান্টার কমিশন বি কোঠারি কমিশন শ্রী রাধাকৃষ্ণন কমিশন আর ডি উনিশশো সালের জনার্ধন রেড্ডি কমিশন সঠিক উত্তর হবে বি কোঠারি কমিশন এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে দেখবে তারপরের প্রশ্ন দেখো কোঠারি কমিশন প্রথাগত শিক্ষায় প্রথম শ্রেণীতে ভর্তির ন্যূনতম বয়স নির্ধারণ করে কত বছর এ চার বছর প্লাস বি পাঁচ বছর প্লাস সি ছয় বছর প্লাস আর ডি নির্দিষ্ট করা হয়নি সঠিক উত্তর হবে সি ছয় বছর প্লাস তারপরের প্রশ্ন দেখো যে সমস্যাটির উপরে কোঠারি কমিশন বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছিল এ সাধারণ শিক্ষা বি মাতৃভাষা শিক্ষা সি পেশাগত শিক্ষা আর ডি আধুনিকরণের আধুনিকরণের সমস্যা সমস্যা সঠিক উত্তর হবে ডি তারপরের দেখো কমিশনে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীকে শিক্ষার কোন স্তর হিসাবে উল্লেখ করা হয়েছে এ প্রাথমিক স্তর বি মাধ্যমিক স্তর সি উচ্চ প্রাথমিক স্তর আর ডি প্রারম্ভিক স্তর সঠিক উত্তর হবে ডি প্রারম্ভিক স্তর তারপরে পাঁচ দাগের প্রশ্ন দেখো প্রাক প্রাথমিক শিক্ষার উপরে সর্বপ্রথম গুরুত্ব দেয় কোন কমিশন এ হান্টার কমিশন বি কোঠারি কমিশন সি জাতীয় শিক্ষানীতি আর ডি সার্জেন্ট কমিশন সঠিক উত্তর হবে বি কুঠারি কমিশন তারপরে প্রশ্ন দেখো জাতীয় উন্নয়ন কল্পে কোঠারি কমিশনের মূল সুপারিশের সংখ্যা এ পনেরোটি বি সতেরোটি সি আঠারোটি আর ডি কুড়িটি সঠিক উত্তর হবে সি আঠারোটি তারপরে চলে আসছি জাতীয় শিক্ষানীতি এখান থেকে প্রথম প্রশ্ন রেখেছি অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কি বোঝায় এ একটি কর্মসূচি বি শিক্ষা সহায়ক উপকরণ সরবরাহ করা সি বিদ্যালয়ে পরিকাঠামো গড়ে তোলা আর ডি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সাহায্য করা সঠিক উত্তর হবে এ একটি কর্মসূচি তারপর দুই দাগের প্রশ্ন দেখো মর্যাদার বিচারে শিক্ষকদের ঊর্ধ্বে আর কেউ হতে পারে না এই উক্তিটি কোথায় দেখা যায় এ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে বি জাতীয় শিক্ষানীতি উনিশশো আটষট্টি শ্রী জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি আর ডি মুদালিয়র কমিশন সঠিক উত্তর হবে সি জাতীয় শিক্ষানীতি উনিশশো তারপরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের মুক্ত বিশ্ববিদ্যালয় হল এ ইগ্নু মুক্ত বিশ্ববিদ্যালয় বি নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় শ্রী রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয় আর ডি উপরের সব কয়টি সঠিক উত্তর হবে বিতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় তারপরে প্রশ্ন দেখো এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ এম এল এল এর সম্পূর্ণ নাম কি এ মিনিমাম লেভেল অফ লার্নিং বি ম্যাক্সিমাম লেভেল অফ লার্নিং সি মেইনটেন্স অফ লেভেল লার্নিং আর ডি মেলেনিয়াম লিমিট অফ লার্নিং সঠিক উত্তর হবে এ মিনিমাম লেভেল অফ লার্নিং তারপরে প্রশ্ন দেখো জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি কবে প্রকাশিত হয় এ এগারোই এপ্রিল বি একুশে এপ্রিল সি একুশে জুন ডি কুড়ি মে সঠিক উত্তর হবে বি একুশে এপ্রিল তারপরে প্রশ্ন দেখো জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে অধ্যায় আছে কয়টি এ বি ডি সঠিক উত্তর হবে তারপরে চলে পরের ছি অধ্যায় ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা দেখো প্রথম প্রশ্ন রেখেছি ভারতবর্ষে প্রতিবন্ধী দিবস কবে পালিত হয় এ পনেরোই এপ্রিল বি পনেরোই মার্চ সি দশই মার্চ আর ডি নয় এপ্রিল সঠিক উত্তর হবে বি পনেরোই মার্চ তারপরের প্রশ্ন দেখো ব্রেইল লেখা হয় কটি বিন্দুর সাহায্যে এ ছয়টি বিন্দু দিয়ে বি আটটা বিন্দু দিয়ে সি দশটি বিন্দু দিয়ে আর ডি সাতটি বিন্দু দিয়ে সঠিক উত্তর হবে এ ছয়টি বিন্দু দিয়ে তারপরের প্রশ্ন দেখো ব্রেইলের আবিষ্কর্তা কে রোহন ব্রেইল বি লুইস ব্রেইল সি মাদাম কুরি আর ডি ফ্রয়েড সঠিক উত্তর হবে বি লুইস ব্রেইল এই প্রশ্নটা তোমরা অবশ্যই অবশ্যই খুব ভালো করে দেখবে এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ তারপরের প্রশ্ন দেখো শব্দ সৃষ্টি করা বইয়ের সাহায্যে পড়ানো হয় এ বধিরদের বি ববদের সি দৃষ্টিহীনদের আর ডি বদমেজাজি শিক্ষার্থীদের সঠিক উত্তর হবে সি দৃষ্টিহীনদের তারপরের প্রশ্ন দেখো অডিওমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় কি এ অন্ধত্ব বি বধিরত্ব সি রক্তের মিষ্টত্ব আর ডি রক্তের অম্লত্ব সঠিক উত্তর হবে বি বধিরত্ব তারপরে দেখো ছয় দাগের প্রশ্ন নিচের কোনটি প্রতিবন্ধীর উদাহরণ এ পোলিও আক্রান্ত শিশু বি ডান হাতের কোনো আঙুল নেই সি বুদ্ধাঙ্ক সত্তর আর ডি উপরের সব কটি সঠিক উত্তর হবে এ পোলিও আক্রান্ত শিশু তারপরে প্রশ্ন দেখো অ্যাবাকাস কোন শিক্ষার উপকরণ এ গণিত বি জীবন বিজ্ঞান সি বাংলা আর ডি ইতিহাস সঠিক উত্তর হবে এ গণিত তারপর আট দাগের প্রশ্ন দেখো যে সমস্ত শিশু শুনতে পায় না তাদের কি বলে এ দৃষ্টিহীন বিখোড়া শিবোবা ডিকালা সঠিক উত্তর হবে ডিকালা এটা খুব সহজ প্রশ্ন এরপরে চলে আসি তোমাদের পরের অধ্যায় প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ তো এখান থেকে প্রথম প্রশ্ন রেখেছি ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতির যে ধারায় সর্বজনীন প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে এ ছেচল্লিশ নম্বর ধারায় বি পঁয়তাল্লিশ নম্বর ধারায় সি ছিয়াত্তর নম্বর ধারায় ডি উপরের কোনোটি নয় সঠিক উত্তর হবে বি পঁয়তাল্লিশ নম্বর ধারায় তারপরে প্রশ্ন দেখো সকলের শিক্ষার অধিকার যে আইনে প্রথম স্বীকৃতি পায় এ শিক্ষার অধিকার আইন বি শিশুর শিক্ষার অধিকার আইন বি শিশুর অধিকার আইন সি মানুষের অধিকার আইন ও শিশুর অধিকার আইন আর ডি ভারতীয় সংবিধান চুয়ান্ন নম্বর ধারায় সঠিক উত্তর হবে সি মানুষের অধিকার আইন এবং শিশুর অধিকার আইন এই প্রশ্নটাও খুব ভালো প্রশ্ন তারপরে প্রশ্ন দেখো আন্তর্জাতিক ক্ষেত্রে শিক্ষা মানুষের অধিকার বলে স্বীকৃতি পায় এ উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে বি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ডি উপরের কোনোটিই নয় সঠিক উত্তর হবে সি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তারপরে প্রশ্ন দেখে এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ যে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কেন্দ্রীয় স্তরে বয়স্ক শিক্ষার জাতীয় বোর্ড অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ অ্যাডাল্ট এডুকেশন গড়ে ওঠে এ চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা বি তৃতীয় বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা সি ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ডি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সঠিক উত্তর হবে সি ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা পরের প্রশ্ন দেখো ইস অন টিচ অন যে আন্দোলনের স্লোগান এ অসহযোগ আন্দোলন বি ভাষা আন্দোলন সি শিক্ষা আন্দোলন আর ডি উপরের কোনোটিই নয় সঠিক উত্তর হবে সি শিক্ষা আন্দোলন তো তোমাদের প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ অধ্যায় থেকেও আমরা এই কটা প্রশ্ন রেখেছি এরপরে চলে আসছি তোমাদের পরের অধ্যায় শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি তো এখান থেকে প্রথম প্রশ্ন রেখেছি জ্যাক ডলার কোন দেশের অধিবাসী ছিলেন এ ইংল্যান্ডের বি মেক্সিকোর সি ফ্রান্সের ডি আমেরিকার সঠিক উত্তর হবে সি ফ্রান্সের দুই দাগের প্রশ্ন দেখো কর্মের জন্য শিক্ষা বলতে কি বোঝায় এ বৈদিক শিক্ষা বি উচ্চ শিক্ষা সি শিক্ষায় সক্রিয় অংশ গ্রহণ করা ডি পারদর্শিতার শিক্ষা সঠিক উত্তর হবে ডি পারদর্শিতার শিক্ষা তারপরের প্রশ্ন দেখো শিক্ষণের জন্য যে শিক্ষা স্তম্ভের অন্তর্গত এ জাতীয় বয়স্ক শিক্ষা বি মানুষ হওয়ার শিক্ষা সি জানার জন্য শিক্ষা ডি একত্রে বসবাসের শিক্ষা সঠিক উত্তর হবে ছি জানার জন্য শিক্ষা তারপরের প্রশ্ন দেখো কোন ভারতীয় শিক্ষাবিদের বক্তব্যে শিক্ষার চারটি স্তম্ভের প্রভাব দেখা যায় এ স্বামী বিবেকানন্দ বি মহাত্মা গান্ধী ছি রবীন্দ্রনাথ ঠাকুর ডি বিদ্যাসাগর সঠিক উত্তর হবে এ স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন দেখো শিক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ দেখভাল করে কোন সংস্থা এ হু বি ইউনিসেফ সি ইউনেস্কো আর ডি উপরে সব কয়টি সঠিক উত্তর হবে সি ইউনেস্কো এরপরে চলে আসছি তোমাদের সর্বশেষ অধ্যায় প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ তো এখান থেকে প্রথম প্রশ্ন রেখেছি ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতির যে ধারায় সর্বজনীন প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে এ ছেচল্লিশ নম্বর ধারায় বি পঁয়তাল্লিশ নম্বর ধারায় সি ছিয়াত্তর নম্বর ধারায় ডি উপরের কোনোটিই নয় সঠিক উত্তর হবে বি পঁয়তাল্লিশ নম্বর ধারায় দুই দাগের প্রশ্ন দেখো আন্তর্জাতিক ক্ষেত্রে শিক্ষা মানুষের অধিকার বলে স্বীকৃত পায় এ উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে বি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ডি উপরের কোনোটিই নয় সঠিক উত্তর হবে সি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তারপরে প্রশ্ন দেখো সর্বজনীন প্রাথমিক শিক্ষার প্রধান বাধা এ অভিভাবকদের নিরক্ষরতা বি সম্পদের অভাব অভাবি জনবিস্ফোরণ আর ডি বিদ্যালয়ের পরিকাঠামোগত সুযোগের অভাব সঠিক উত্তর হবে জনবিস্ফোরণ তারপরের প্রশ্ন দেখো এই প্রশ্নটা তোমাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই খুব ভালো করে দেখবে প্রশ্নটা হচ্ছে সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্য পূরণের জন্য গৃহীত কেন্দ্রীয় কর্মসূচি এ জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি বি জাতীয় সাক্ষরতা মিশন সি সর্বশিক্ষা অভিযান ডি প্রবাহমান শিক্ষা কর্মসূচি সঠিক উত্তর হবে সি সর্বশিক্ষা অভিযান তোমাদের জন্য এডুকেশন বিষয় থেকে আমরা এই এমসি রেখেছি এর আগে তোমাদের জন্য এসে কিউ বা শর্টপ্রস্তের উপরে যে ভিডিওটা তৈরি করেছি তোমরা যারা দেখো তারা এখনই উপরের আই টাচ করো তাহলে তোমরা ওই ভিডিওটা পেয়ে যাবে এছাড়াও তোমরা এই ভিডিওটিতে একটা লাইক করবে এবং ভিডিওটি তোমার সকল বন্ধুদেরকে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে শেয়ার করবে দেখো তোমরা যদি সকলকে ভিডিওটা শেয়ার করো এবং সবাই যদি ভিডিওটা দেখে তাহলে আমি পরবর্তীতে আরো ভিডিও বানানোর উৎসাহ পাবো তোমাদের কাছে আমার এই ছোট্ট অনুরোধ রইল তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমাকে কমেন্ট করো আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এছাড়াও কোনো নোটস বা সাজেশনের প্রয়োজন হলে আমাকে বলো আমি খুব শীঘ্রই তোমাদের ওই সাজেশন বা নোটস দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে ধন্যবাদ